সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে জানবো কিভাবে অনলাইন এক্সাম দিতে হয়। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে একটা ইন্টারনেট অ্যাক্সেসেবল ডিভাইস, যেখান থেকে হচ্ছে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারবো। তবে আমাদেরকে একটা বিষয় খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, আমরা এমন একটা জায়গা সিলেক্ট করে নিতে হবে যেখান থেকে হচ্ছে আমরা মোটামুটি ভালো একটা ইন্টারনেট স্পিড পাবো। তো আমরা হচ্ছে অনলাইন এক্সামের জন্য আমরা ইনফরমেশন কিভাবে পাবো? আমাদের হচ্ছে প্রতিষ্ঠান থেকে যেই গ্রুপ বা যেই গ্রুপগুলো ক্রিয়েট করা আছে, অর্থাৎ যেগুলোতে আমরা অ্যাড আছি, টিচারদের হোক বা প্রতিষ্ঠানের হোক, যাই হোক না কেন, আমাদের কাছে ওই ইনফরমেশনগুলো ওই গ্রুপগুলোর মাধ্যমে আমাদের কাছে শেয়ার করে দেওয়া হবে। তো আমরা হচ্ছে অনলাইন এক্সাম দেওয়ার জন্য মূলত আমরা হচ্ছে একটা লিঙ্ক পেয়ে যাব, মূলত ওই লিঙ্ক থেকে আমাদেরকে অনলাইন এক্সামটা দিতে হবে। তো আমরা চল এখন দেখবো আসলে লিঙ্কগুলো কিভাবে কাজ করে। যেমন আমরা হচ্ছে ডেমো এক্সামের জন্য একটা লিঙ্ক ক্রিয়েট করেছি, আমরা হচ্ছে এটা যদি একটু দেখি, আমরা হচ্ছে যখন এই এক্সামটাতে লিঙ্কটাতে আসতেছি, এখানে হচ্ছে আমাদের কাছে একটা ইনফরমেশন দেখাচ্ছে যেমন ডেমো এক্সাম, এবং কি এখানে আমাদেরকে একটা নোট দেওয়া আছে, অর্থাৎ আমাদের এক্সামটা কবে হবে, কোন বিষয়ের জন্য এই লিঙ্কটি কাজ করবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত হবে, এবং কি আমাদের উত্তরপত্র সময় মতো সাবমিট করতে হবে, যদি সাবমিট করা না হয় তাহলে আমাদেরকে অনুপস্থিত বলে গণ্য করা হবে। এখানে হচ্ছে আমাদের কাছে একটা নির্দেশনা দেওয়া আছে। তো আমাদের পরীক্ষার সময় যখন শুরু হয়ে যাবে, অর্থাৎ আমাদের পরীক্ষার সময়টা যখন আসবে, তখন মূলত কি হবে, তখন হচ্ছে আমরা যখন লিঙ্কটাতে রিলোড করব, তখন হচ্ছে এইভাবে আমাদের সামনে প্রশ্নটা চলে আসবে। আমাদের প্রশ্নতে হচ্ছে দুইটা ধাপ থাকবে। প্রথম ধাপটা হচ্ছে আমাদের আইডেন্টিফিকেশনের জন্য, অর্থাৎ আমরা যে পরীক্ষাটা দিচ্ছি আমি কে, ওইটার আইডেন্টিফিকেশনের জন্য মূলত আমাদের প্রথম ধাপটা। তো আমরা যদি প্রথম ধাপ দেখি, আমাদেরকে হচ্ছে এখানে যেমন পরীক্ষার নাম দেখাচ্ছে, এবং কি আমাদের কাছে এখানে একটা নির্দেশনা থাকবে। এই নির্দেশনাতে আমাদের কি দেওয়া আছে, নিম্নে দেওয়া প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়া বাধ্যতামূলক, উত্তরগুলো দেওয়ার পর পরবর্তী বা নেক্সট বাটনে ক্লিক করলে প্রশ্ন দেখতে পাওয়া যাবে। এই পরীক্ষাটি 8 মিনিট সময়ের মাঝে শেষ করতে হবে, অর্থাৎ আমাদের কাছে এখানে একটা নির্দেশনা দেওয়া আছে। এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, আমাদের প্রত্যেকটা প্রশ্নের সাথে হচ্ছে স্টার মার্ক করা আছে। স্টার মার্ক করা মানে হচ্ছে রিকোয়ার্ড, অর্থাৎ আমাদেরকে এটা বাধ্যতামূলক দিতেই হবে। এখানে হচ্ছে আমি আমার নাম দিব, রুল দিব। একটা বিষয় হচ্ছে আমরা রুলের এখানে কিন্তু শুধুমাত্র সংখ্যাই দিতে হবে, অন্য কোনো কিছু দিলে নিবে না। এরপর হচ্ছে আমাদের সেকশন দিব, এরপর হচ্ছে আমাদের গ্রুপ দিব, দিয়ে আমরা হচ্ছে নেক্সট বাটনটাতে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখন হচ্ছে আমাদের প্রশ্নগুলো দেখাচ্ছে, প্রশ্নগুলো দেখাচ্ছে, এবং কি আমাদের এখানে পরীক্ষার নামটা দেখাচ্ছে, কোন পরীক্ষা ওইটা দেখাচ্ছে, এবং কি আমাদের কাছে এখানে কিছু নির্দেশনা থাকতে পারে যে আমাদের পরীক্ষাটা কত মার্কসের বা কত সময়ের ভিতরে শেষ করতে হবে, এই ধরনের কিছু নির্দেশনা আমাদের এখানে থাকবে। এবং কি আমরা এখানে আমাদের প্রশ্নটা দেখতে পাচ্ছি, এই যে আমরা এখানে আমাদের প্রশ্নটা দেখতে পাচ্ছি, এবং কি তার পাশে হচ্ছে আমরা এটা কত পয়েন্টের ওইটা দেখতে পাচ্ছি, এবং কি এখানে আমরা 4টা অপশন দেখতে পাচ্ছি। আমার কাছে যে অপশনটা হচ্ছে সঠিক বলে মনে হবে, আমি ওই অপশনটাতেই সিলেক্ট করে দিব। আমি অপশনটা সিলেক্ট করে দিয়ে আমরা হচ্ছে আমাদের যতগুলো প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নের অপশনগুলো আমরা সিলেক্ট করব। একটা বিষয় হচ্ছে এখানে যদি আমরা প্রশ্নগুলোর পাশে দেখি, কোনো ধরনের স্টার মার্ক করা নাই, অর্থাৎ আমরা হচ্ছে প্রশ্নগুলোর অ্যান্সার দিতেও পারি নাও দিতে পারি। এমনটা রাখার কারণ হচ্ছে দেখা গেছে আমরা প্রশ্নগুলো নিয়ে চিন্তা করতে গিয়ে আমাদের একটু বেশি সময় লেগে গেছে। এখন আমরা যদি সবগুলো সিলেক্ট করতে যাই, তাহলে আমরা সময়ের ভিতরে পুরো প্রশ্নটা সাবমিট করতে পারবো না। তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আমরা যদি সাবমিট করতে না পারি, তাহলে কিন্তু আমাদের অনুপস্থিত বলে গণ্য করা হবে। ওই ক্ষেত্রে আমরা সময়ের ভিতরেই সাবমিট করে দিতে হবে, যার কারণে এগুলো টোটালি কোনোটা স্টার মার্ক করা নাই। এগুলো আমরা যে যেই অ্যান্সারগুলো পারি ওইগুলো হচ্ছে আমরা মার্ক করে নিব, যেগুলো পারি না ওইগুলো স্কিপ করে পরবর্তীটাতে চলে যাব, যাতে আমরা সময়ের ভিতরে আমাদের উত্তরগুলো সাবমিট করে দিতে পারি। আমাদের প্রত্যেকটা প্রশ্ন যখন মার্ক করা হয়ে যাবে, বা আমরা যে উত্তরগুলো জানি ওইগুলো যখন মার্ক করা হয়ে যাবে, হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিব। এক্ষেত্রে আমাদেরকে মনে রাখতে হবে, আমাদের যে নির্দিষ্ট টাইম দেয়া থাকবে 10 মিনিট, 15 মিনিট বা 20 মিনিট, ওই নির্দিষ্ট সময়ের ভিতরেই আমাদেরকে পুরো উত্তরপত্রের কার্যক্রমটা শেষ করতে হবে।
এটার জন্য কিন্তু আমাদেরকে এক একটা সেকেন্ডও বেশি সময় দেয়া হবে না। আমাদের হচ্ছে যদি সময়ের ভিতরে সাবমিট করতে না পারি, তাহলে কিন্তু আমাদের এই প্রশ্নপত্রটা উত্তরপত্রটা পরবর্তীতে সাবমিট হবে না। আর আমরা সাবমিট দেওয়ার পরে হচ্ছে আমাদের কাছে এই ধরনের একটা নোটিফিকেশান আসবে, যেখানে হচ্ছে দেখাচ্ছে উত্তরপত্রটি জমা হয়েছে, ধন্যবাদ, স্কোর দেখার জন্য ভিউ স্কোরে ক্লিক করুন। এখানে হচ্ছে আমরা কত পেয়েছি ওইটা দেখার জন্য যদি আমরা ভিউ স্কোর অপশনটাতে ক্লিক করি, তাহলে যেমন দেখাচ্ছে আমরা হচ্ছে এখানে টোটাল 10 পয়েন্টে 0 পেয়েছি, আমাদের কোনো মার্কই সঠিক হয় নাই। আমরা যতগুলো অ্যান্সার দিয়েছি আমাদের একটা উত্তরও সঠিক হয় নাই, যার কারণে আমাদেরকে এখানে 0 পেয়েছি। এবং কি আমরা যে যেগুলো মার্ক করেছি ওইগুলো হচ্ছে আমাদের এখানে রেড হয়ে আছে। আর আমরা অনেকে হচ্ছে এরকম যখন দেখি স্কোরটা দেখি, দেখার পরে আমরা আবার ট্রাই করি, অর্থাৎ আমরা আবারও উত্তরপত্রটা জমা দেওয়ার জন্য চেষ্টা করি। তো আমরা যদি আবারও চেষ্টা করি তাহলে আমাদের কি হচ্ছে, আমরা যখন আমাদের রেজাল্ট শিট রেডি করি, আমরা হচ্ছে এখান থেকে এসে রিলোড করলে আমাদের এটা আবারও আসতেছে। তবে আমরা যখন রেজাল্ট শিট রেডি করি, আমার এই সর্বপ্রথম যেই উত্তরপত্রটা জমা হয়েছে আমরা কিন্তু ওইটাকেই নেব, আমরা পরবর্তীতে যেগুলো উত্তরপত্র জমা হচ্ছে ওইগুলো কিন্তু আমরা নিব না। তো আমরা এখানে উত্তরপত্র যেগুলো জমা হয় কত তারিখ কতটা সময় কত সেকেন্ডে জমা হয়েছে আমাদের কাছে সকল কিছু রেকর্ড থাকে। তো সর্বপ্রথম যেটা জমা হয় আমরা কিন্তু ওইটাকেই গ্রহণযোগ্য বলে ধরে নেই, পরেরগুলো কিন্তু আমরা আর ধরি না। ওই ক্ষেত্রে হচ্ছে আমরা কখনোই এই কাজটা করবো না, দুইবার তিনবার সাবমিট করার বিষয়টা, আমরা হচ্ছে শুধুমাত্র একবারই সাবমিট করব এবং কি সময়ের ভিতরে সাবমিট করে দিব। তাহলে হচ্ছে আমাদের উত্তরপত্রটা প্রপারলি জমা হয়ে যাবে এবং কি আমাদের অ্যান্সারগুলো আমরা সঠিকভাবে দিতে পারবো। আমরা যদি কয়েকবারের জন্য ট্রাই করি যে আমরা একবার সাবমিট করলাম কত হইলো দেখি, ওইরকম হইলে কিন্তু আমরা আমাদের মানে মূল্যায়নটা সঠিকভাবে করতে পারবো না, কারণ আমরা হচ্ছে সর্বপ্রথম যেটা আমরা ওইটাকেই সঠিক বলে ধরে নিব এবং কি ওইটাই গ্রহণযোগ্য থাকবে। দ্বিতীয় বা তৃতীয় বা চতুর্থগুলো আমরা কিন্তু আমাদের অ্যান্সার শিটের সাথে আনবো না। তো আশা করি আমাদের অনলাইন পরীক্ষার বিষয়টা সবাই ক্লিয়ার, এবং কি আমাদের যদি কারো কোনো ধরনের প্রশ্ন থাকে অবশ্যই আমরা আমাদের শ্রেণী শিক্ষক যিনি থাকতেছেন ওনার সাথে কথা বলে আমরা পুরো বিষয়টা আরো ক্লিয়ার হয়ে নিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা ভালোভাবে দেখার জন্য।